নাম তিন নাম্বার আলামত বলেন, হাদিসটা বুখারী মুসলিম মিসকাতের 1355 নাম্বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعه ارفع العلم يضبط الجهل يدهر الربا। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে প্রচুর পরিমাণে সুদ বেড়ে যাবে। কি বাড়বে? কি বাড়বে? সুদ। আপনারা এলাকায় আছে না নাই? কোথায়? জোরে বলেন, ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? এখন আমি সুদ সম্পর্কে বলবো। নবী 1440 বছর আগে বলে গেছেন, বাংলাদেশের নয় পৃথিবীর সব জায়গায় ঘরে ঘরে সুদকে পৌঁছে দেওয়া হবে। সুদখুর আপনার এলাকায় আছে না নাই? কোথায় দেখেন তো? যেগুলো এবার পালাবে মনে করবেন, টাটকা পাকা সুদখুর পালায়। সুদ খাওয়ার গুণা জানেন তো? সুদ খাওয়ার গোনা হল, বিশ্বনবী বলেন, কেউ যদি চার আনা বরাবর সুদ খায়, সে যেন 36 বার মায়ের সাথে জেনা করে। এবার 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট, 1440 মিনিট দিয়ে 36 কে গুণন দেন, যতবার হয় এক মিনিটে ততবার দর্শন করা হয়। মাকে দর্শন করতে চান কে কে? তবে চার প্রকার ব্যক্তি নিঃসন্দেহে তার মাকে দর্শন করে, জেনা করে, ব্যবিচার করে, অপকর্ম করে। এবার আমি চার প্রকার দলের লোকের তালিকা আপনাদেরকে দেবো নাকি? হাদিস মুসলিম শরীফের 1659 নাম্বার, মুখস্থ করেন কোন কিতাবে? মুসলিম শরীফের 1659 নাম্বার। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিবা সালাসাতু সাবউ। ইন বিশ্বনবী বলেন, আখিলার রিবা, যারা সুদ খায়, মুকিলাহু, যারা সুদ দেয়, ওয়া কাতাবাহু, যারা সুদের দলিল লেখে, ওয়া সাখিদাইহি, আর যারা সুদের সাক্ষ্য দেয়, ওয়া কালাহুম সাওয়াউন, এরা প্রত্যেক সুদখোর বলে গণ্য হয়। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের দলে লেখে, তারা প্রত্যেকে সুদখোর বলে গণ্য হয়। ঠিক কথা বলুন। এই জন্য যেই লোকেরা সুদ খায়, সুদ দেয়, জনতা ব্যাংকের সুদ আরাম, রূপালী ব্যাংকের আরাম, তারপরে আপনার যত ব্যাংক আছে সব ব্যাংকের সুদই আরাম। যে ব্যক্তি ব্যাংকে টাকা আপনি একটা ভাবে রাখতে পারেন, যেটা একেবারে কারেন্ট অ্যাকাউন্ট, আপনি রাখলেন লক্ষ লক্ষ টাকা, কোনো সুদ নিলেন না, এটা শুধু শর্ত সাপেক্ষে জায়েজ আছে। কিন্তু 1,10,000 রেখে মাসে 3,000-2,000 আনা, এটা সুদ দেওয়া, আবার 1,10,000 টাকায় সুদ দেওয়া। যে মেয়েরা গ্রামীণ ব্যাংকের মধ্যে লাইন ধরেছেন, যে মেয়েরা আচার সমিতিতে লাইন ধরেছেন, আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন, এই পুরুষ, এই মহিলা 24 ঘন্টা তার মায়ের সাথে, মহিলা কোন 24 ঘন্টা তার বাবার সাথে জেনা করে। নবী বলছেন করে, নিশ্চিত করে। কয় হুজুর কে বললেন এটা? আপনারা কে বলছে করে? এবার আমি আরো স্পষ্ট হাদিস, হাদিস ইবনে মাজাহ 3035 নাম্বার, নাসাই 2856 নাম্বার হাদিস, ইরওয়াতুল গলিল 25 নাম্বার পৃষ্ঠা, 975 নাম্বার হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 1935। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস স্পষ্ট, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউন বাবান, সুদের গুনাহের দরজা হইল, সুদের গুনাহের দরজা হইল 73টা, সর্বনিম্ন দরজা হলো হুবান আইসারুহা আন ইয়ানকা আর রজুল উম্মাহু, সর্বনিম্ন দরজা হলো সে তার মা মায়ের কাপড় খুললো, মাকে তারপর ধরলো, মায়ের কাপড় খুললো, মাকে উলঙ্গ করলো, মায়ের সাথে জেনা করলো। এই এলাকার যে লোকেরা সুদ খাও, সুদ খাও, মায়ের সাথে নিশ্চিত জেনা করো। আমি বলছি না, আল্লাহর নবী বলছেন, এই মায়ের সাথে জেনা করে আল্লাহকে ডাকা যায়। এবার সুদখোররা আল্লাহ ডাকে তো, সুদখোর হজ আছে তো, সুদখোরের হজ হল তসবি, সুরমা, আতর আর কুরমা। সুদখোর হজ করে না তসবি, সুরমা, আতর আর কুরমা, ঠিক কিনা বলো?
কসমে সুরমা আতরার খুরমা, ঠিক না ঠিক? আবার শুক্র ইবাদত করে, বিশ্ব নবী বলেন, মুসনাদ আহমদ লিখেছেন, ইমাম হাম্বল, হাদিস নাম্বার 17091 নাম্বার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চার আনা বরাবর সুদ খায়, বিশ্ব নবী বলছেন, ওয়ালা আদলুল ওয়ালা সরফুল লা ইয়াকবালুল্লাহ, তার ফরজ, তার নফল, তার রোজা, তার হাজ, তার যাকাত, কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাহরাতিন আজিজ, তীরের ফলা থেকে আটার মধ্যে থেকে মহিলারা রুটি বানানোর সময়ে, ওই যে আটার মধ্যে রুটি পড়ে যাওয়ার সময়ে চুলকে টান দিলে যেমন রুটি থেকে আটা থেকে বের হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই এলাকা শুদ্ধ করে রাম তদ্রূপভাবে ইসলাম থেকে বের হয়ে গেছে। ওলা আদলুম ওলা সরফুন, তার ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করবেন না। আর সুৎকর্মীদের মসজিদের মধ্যে বসানো হয়েছে, সুৎকর্মীদের সভাপতি সেক্রেটারি, ঠিক করে বলুন। এবার আমরা বলেন আল্লাহ কোন সুৎকর্মীকে মসজিদের সভাপতি বানানো যাবে? এবার আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল-ইয়াওমিল আখির, আল্লাহর ঘরটা তারা আবাদ করবে যারা আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, আল্লাহর ঘরটা তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলবে, আল্লাহর ঘরটা তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলবে। আমরা বললাম আল্লাহ কারা আল্লাহর ঘরটা আবাদ করবে, আল্লাহর কাছে ওয়াজ আছে না নাই? এবার আল্লাহ বলছেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইউনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি, আল্লাহর ঘরটা আবাদ করবে তওবাকারী, রুকুকারী, সেজদাকারী, আল্লাহর প্রশংসাকারী, ওযু নাই, নামাজ নাই, টুপি বিরোধী, ইসলাম বিরোধী, ইমান বিরোধী, কোরআন বিরোধী, হাবিব বিরোধী, এই সমস্ত লোকদের মসজিদের মধ্যে জায়গা নাই, ঠিক কিনা বলো? অথচ এদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বক্তব্য শোনার পরে তওবা করতে বলবেন, যদি এরপর তারা হেদায়েত না পায় তাহলে ঝাড়ু দিয়ে ময়লা যেমন পরিষ্কার করেন, এদেরকে ছাতা দিয়ে মসজিদ থেকে বের করে দেন। কি করবেন? ছাতা দিয়ে মসজিদ থেকে বের করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস মিসকাত এবং মিরকাত 4074 নাম্বার, বিশ্ব নবী বলেন, রাইতা উসরিয়া লাইলাতান, আমি মিরাজের রাত্রিতে গেলাম, দেখলাম এক শ্রেণীর লোকের পেটগুলা মটকার মতন বড় বড়। আমি বললাম, মানহা উলা ই জিব্রিল, এই লোকগুলো কারা? কয়, বিশ্ব নবী, এই লোকগুলা সুদ খেত, সুদ খাওয়ার কারণে তাদের পেট মটকার মতন ফুলে গেছে। এবার কোরআনুল কারিম সূরা দোখান 18 নম্বর আয়াতটা পড়েন, আল্লাহ হারাম খুদ্দের সাথে কি আচরণ করবেন? ও খুশকর, ভালো করে শুনে নাও, সৌতুকর, ভালো করে শুনে নাও, সৌতুকের জন্য মেয়ের কাছে পন্ডা নাও, কুত্তার পায়খানা খাও, শুয়োরের পায়খানা খাও, ঠিক কিনা বলুন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাগল ইন আমিন কাম হুলি গুলি ফিল বতন সুন সুবু সালকা রাসিহি মিন আযাবিন আমিন, তাদের তামার গলিত পানিগুলো পান করে দেওয়ানো হবে, তামার গলিত পানিগুলো খাওয়ার পরে সুদখোরেরা হারামখোরেরা তাদের পেটগুলো, পেটের নাড়িভুঁড়িগুলো বের হতে শুরু করবে, জিহ্বাটা আস্তে আস্তে নাভি পর্যন্ত ঝুলে যাবে। এবার তারা চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, পানি। এবার আল্লাহ পানির ব্যবস্থা করবেন, এবার জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক আলাইহি সাল্লাম, এবার মালিক তাদের মাথায় পানি ঢেলে দেবেন, তাদের মাথায় গরম তব্বকে পানিগুলো দেওয়া হবে। কি দেওয়া হবে? মাথায় যখন গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে, আল্লাহর কসম আমি বলি নাই, আল্লাহ বলেছেন, তাদের মগজগুলো খোলে খোলে পড়তে শুরু করবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, চিৎকার করে বলবে, আবার পাঠিয়ে দাও, আর জীবনে কোনোদিন হারাম খাবে না। এবার আল্লাহ ওয়াজ করেন, কাল্লালা ওয়াজাইল ইয়াওমা ইদিনুল্লাহ মুস্তাকার, পালাবার রাস্তা, বাকবার রাস্তা বন্ধ করে দিয়েছি, পালাবার কোন রাস্তা নাই।
তাহলে সুদখোর কেমনে বাঁচবেন? আপনাদের এলাকায় এরকম সুদ খায় তো? এই জন্য কথাগুলা বড় বদহজম হচ্ছে। এই কথাগুলা শুনে গন্ডারের চামড়া ভেদ করে লাগার কথা, কিন্তু এখানে এমন কিছু গন্ডার আছে যাদের চামড়ায় লাগলো বলে মনে হলো না। যদি তুমি মনে করো সুদ আর কোনোদিন খাবো না, তাহলে তোমার সুসংবাদ শোনাই, এতদিন খেয়েছো, আজকে তাফসীর শুনে তুমি সুদকে তালাক দিয়েছো, বের করে দিয়েছো, সমিতিকে লাথি দিয়ে বের করে দিয়েছো। এই এলাকার বাজারের নাম কি? দিগরাজ বাজারের যুবকদেরকে বলি, ব্যাংকে চাকরি করো, কলা বিক্রি করে খাও, দুধ বিক্রি করে খাও, জুতা সিলিয়ে খাও, মানবের চুকলা বিক্রি করে খাও, লাভ তোমার কম হবে। আমার হাবিব বলেন, আল-কাসিম হাবিব বললাম, যে ব্যক্তি হালাল ইনকাম করে ওই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর বন্ধু। যে ব্যক্তি হালাল ইনকাম করে সে কার বন্ধু? এবার হাদিস খুলে মুসলিম বুখারী মিশকাত হাদিস 3043 নম্বর। ওয়ান আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, কুল্লু নাবিন নাবাতি সুহতিন ফান্নানি আওলাবিহি, যে ব্যক্তি কোন রকম হারাম খাবে তাকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই জন্য সুদখোরের কোন ইবাদত কবুল হয় না। তাহলে জীবনে আর কেউ সুদ খাবেন না? কে কে হাত তুলে আল্লাহকে দেখান। তার মানে সবাই সুদ খায়? সবাই তাহলে খায়? সুদ খাবেন না? কে কে সবাই তুলছে? মানে সবাই খায়, এখন আর খাবে না? প্রত্যক্ষ অথবা পরোক্ষ, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। তাহলে আজকে সুদ ছাড়তে পারবেন তো? সুদখোর ছেলেদের কাছে মেয়েকে বিয়ে দেবেন না। ব্যাংকের চাকরি করে বলতে হবে, বাবা অন্য হালাল ইনকাম করে তার কাছে দাও, না হলে কুল্লু লাকনিং নাবাতি সুহতিং ফান্নারি আওলা বিহি, তুমি বাবা হয়ে তোমার মেয়েকে হারামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। আমার কথা স্পষ্ট? অস্পষ্টতার কোন সুযোগ? কথা তো আমার না, আমি তো কেবল অনুবাদ করছি। তাহলে কেয়ামতের আলামতের এই 3 নম্বর আলামত সম্পর্কে জানলাম। সুদ ছাড়বেন তো ইনশাল্লাহ? সামনে যাব না, বন্ধ করব, কথা কষ্ট হচ্ছে। তবে যেই ছেলে যেই লোকেরা দাঁড়া যায় তাদেরকে ধরে ওইখানে বসায় দাঁড়ান, কারণ তারা আন্তর্জাতিক মানের বিয়াদব, বিয়াদবের উপর পিএইচডি করে এখানে বসেছে। আমি কি আমার বাবার বানানো কিচ্ছা বলছি? তুমি দৌড় দাও কেন? আমি তো আমার হাবিব এবং আল্লাহর কথা বলছি। কই হুজুর আপনার কথা বেজাই দিতে, আল হাকুমুর সত্য তিতা, কারণ তিতার মধ্যে রোগের ওষুধ আছে, মিষ্টির মধ্যে বেশি খাইবা ডায়াবেটিক্স হয়ে মরবা। এই জন্য দেখবেন বেশিরভাগ বক্তারা ফরমালিন লাগানো ওয়াজ করে, হাইব্রিডের মতন হাসেন আর কান্দেন, কিন্তু ইমান আমলের কোনো পরিবর্তন হয় না। এমন বক্তব্য শুনবো বাবা, যে বক্তব্য শুনলি তুমি ক্ষীণ করে কোনোদিন গুনাহ করবা না, আল্লাহর পথে ফিরে আসবা, ওইটাই হলো তোমার জন্য কামিয়াবি। ঠিক না বেটি? আমি আমার দাওয়াতের জন্য বক্তব্য করি না, আমি আল্লাহর জন্য বক্তব্য করি। আমি দুনিয়ার পিছনে করি না, দুনিয়া আমার পেছনে ঘুরে। আমি টাকার পেছনে করি না, টাকা আমার পেছনে ঘুরে। ওয়াসাক্কারালাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশামসু ওয়াল কামারা ওয়ান নুজুমা ওয়াল মুসাক্খারাতি, আল্লাহ বলছেন চাঁদ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তারকা, এমন কোন কিছু নাই যা আমি আল্লাহর তাসখির নাই, আমি আল্লাহর অধীনস্থ নাই। তুমি এবার আল্লাহর অধীনস্থ হয়ে যাও, গোটা দুনিয়ার সব কিছুকে আল্লাহ তোমার অধীনস্থ বানায় দেবেন। তুমি আল্লাহর জন্য হয়ে যাও, দুনিয়া তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। আমিন। জোরে বলেন আমিন।